এই যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। ডাউকি এই একটা নামই যথেষ্ট দূর দূরান্তের পর্যটকদের মেঘালয়ে টেনে আনার জন্য। আয়নার মতো স্বচ্ছ ডাউকি নদীর জলে সত্যি কি নিজের মুখ দেখা যায়? নদীর তলায় নুড়ি পাথর, জলের মধ্যে নৌকার দ্বার, এইসব দেখা যায়? এই সব কিছু পরখ করার জন্যই আমরা আজ চললাম ডাউকির পথে। তবে কখনোই জানতাম না এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য, তাই গাড়ি নিয়ে সোজা চলে এলাম বাংলাদেশের জাফলং, মানে ভারতের ডাউকিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা শিলংয়ের সকালে, এখন আমরা বেরোবো ডাউকির পথে। তো তোমাদেরকে ডাউকি দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো, ডাউকিটা তোমাদেরকে আজকে দেখাবো। আমরা শিলং থেকে সকাল 8টায় বেরিয়ে পড়েছি ডাউকির উদ্দেশ্যে। শিলং থেকে ডাউকির দূরত্ব হলো 82 কিলোমিটার, মানে পাহাড়ি রাস্তায় আমাদের সময় লাগবে 3 ঘন্টার মতো। আমরা ব্রেকফাস্টও করে নিই, রাস্তার মাঝে কোথাও একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্টটা সেরে ফেলব। ডাউকি যাওয়ার রাস্তাটাও ছিল বেশ ভয়ানক, সেই পাহাড়ের পাশ দিয়ে চলে যাওয়া। তবে আমার পাহাড় বেশ ভালো লাগে, আমি পাহাড়ে যেতে খুবই পছন্দ করি, সেই পাহাড়ের রাস্তা দিয়ে চলে যাওয়া আমার খুবই ভালো লাগে। তো এখানেও বেশ ভালো লাগছিলো, মেঘালয়ে আমার প্রথমবার আসা, তো এখানকার রাস্তা আমার খুবই ভালো লাগছিলো অন্যান্য পাহাড়ের অনুযায়ী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, ডাউকে এখনও পৌঁছায়নি। তো এই যে রেস্টুরেন্ট, সেখানে আজকে ব্রেকফাস্ট করবো। তো কী কী ব্রেকফাস্ট করবো তোমাদেরকে দেখাচ্ছি। রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, তো তার মধ্যে আমি শুধু খেয়েছিলাম ম্যাগি, কারণ পাহাড়ি ম্যাগি আমার খুবই ভালো লাগে। আমি পাহাড়ে গেলে ব্রেকফাস্টে অন্তত ম্যাগি ছাড়া কিছুই খাই না। এটা একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, 20 টাকা করে এন্ট্রি ফি নিল সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তো আমরা দুজন চলে গেলাম সেটা দেখার জন্য। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মেঘালয় এত সুন্দর একটা রাজ্য, এখানে আলাদা করে কোনো ভিউ পয়েন্ট না হলেই চলে, চারিদিকটাই সুন্দর। গাড়ি স্টার্ট দিল, এবার একেবারে দাঁড়াবো ডাউকিতে। ডাউকি যাওয়ার রাস্তাটা অনেকটাই ভিতরে, এখনো রাস্তা প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এভরিওয়ান, তো আমরা চলে আসলাম ডাউকিতে। তো ডাউকিতে প্রচণ্ড জ্যাম ছিল, তো প্রায় 3-3.5 ঘন্টা লাগলো। তো এখন লেকটার ওখানে তোমাদেরকে নিয়ে যাব, তো চলো লেকে যাই। আমরা এবার চলে যাব ডাউকি নদীর বুকিং কাউন্টারে। রাস্তা থেকে ডাউকি নদীর লেক যেতে আমাদের 150টা সিঁড়ি পার করে যেতে হবে। সিঁড়ি বেয়ে নামতে খুব সহজ মনে হলেও বুঝতে পারছিলাম যে ওঠার সময় অনেক কষ্ট হবে। তো এখানে 2 রকমের বোটিংয়ের সুবিধা রয়েছে, একটা 45 মিনিটের 1000 টাকা নেবে, আরেকটা 1200 টাকায় 1 ঘন্টার জন্য। তো আমরা 1 ঘন্টার জন্য বোট বুকিং করলাম, প্রতি বোটে 3 জন করে যাবে। তো আমরা 2টো বোট ভাড়া করলাম। আমরা এখন যেই রিভারে আছি সেটা হলো উমগট রিভার, কিন্তু জায়গাটার নাম যেহেতু ডাউকি, তাই ডাউকি রিভার নামেই এটা পরিচিত। চারিপাশে উঁচু উঁচু পাহাড়, যেগুলোকে বলা হয় ক্যানিয়ন। অনেক দিনের ইচ্ছে ছিল ডাউকি রিভারে বোটিং করব, তো ফাইনালি আজকে সেই সৌভাগ্য হলো এই ডাউকি রিভারে বোটিং করার। এশিয়ার স্বচ্ছতম নদী হলো এই ডাউকি নদী। তো আমরা এখন বোটিং করছি। আচ্ছা ঠিক আছে, উদার উদার আওয়ার সময়, হ্যাঁ, আর বাংলাদেশ পাবে না। আচ্ছা ঠিক আছে। এই মেঘালয় ট্যুরের ডাউকি এক আকর্ষণীয় জায়গা, সেই জন্য আমরা 1 ঘন্টার বোটিং বুক করেছিলাম। কারণ 1 ঘন্টার বুক করলে ওরা একটা দ্বীপে নিয়ে যাবে, সেখানে কিছুক্ষণ
টাইম কাটাবে আর 45 মিনিটের বোটিং করলে তারা শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে চলে আসত। এই ব্রিজটি ব্রিটিশ আমলে 1932 সালে তৈরি করেছিল আর এই ব্রিজই হলো বাংলাদেশের সাথে কানেক্টিং এর পথ। আমাদের পার বোটে দুটো বোট নিয়েছি, পার বোটে 1200 টাকা করে নিয়েছে এক ঘন্টার জন্য, এক ঘন্টা আমাদেরকে নিয়ে ঘুরে পাবে 1200 টাকা করে, 2400 টাকা দুটো বোট। আমাদেরকে বর্ডারে নিয়ে যাবে, বাংলাদেশ বর্ডারে একটা দ্বীপে নিয়ে যাবে, চলো দেখতে থাকো। पानी कितना साफ है दिखा रहा है, पुरस्कार जल। ঠিক 20-25 মিনিট বোটিং করার পর আমাদেরকে নিয়ে এলো একটা ছোট্ট দ্বীপে। তো সেই দ্বীপে নেমে দেখি প্রচুর দোকান, সেখান থেকে কিছু ফল কিনে খেলাম আমরা, প্রচুর ছবি তুললাম। প্রায় 10-15 মিনিট আমরা এখানে টাইম কাটালাম, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলাম, অনুভব করলাম, তারপর আবার আমরা বোটে উঠে চলে গেলাম। আমার বাঁ পাশে খাসি পাহাড় আর ডান পাশে রয়েছে জয়ন্তী পাহাড় আর মাঝখানে ডাউকি রিভার, আর একটু আগিয়ে গেলে দেখতে পাবে বাংলাদেশ বর্ডার। এই যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা ডাউকি, ওখানে বোটিং বসে, এটা বাংলাদেশ, এসব বাংলাদেশের পাবলিক, আমাদের অ্যালাউ নাই ওখানে নামানো। যেমন এদিকে আমাদের ইন্ডিয়ান অ্যালাউ নেই, এদিকে এদিকে বাংলাদেশ। সব বাংলাদেশের পাবলিক। বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টে জাফলং নামে এই জায়গাটি পরিচিত, ভারত বাংলাদেশ বর্ডারের এই একমাত্র জায়গা যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। সব স্নান করছে, সব বাংলাদেশের পাবলিক এগুলো। তো বন্ধুরা, আমাদের ডাউকি ঘোড়া আজকে কমপ্লিট হয়ে গেল, এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। খুব কষ্ট করে উঠতে হচ্ছে, অনেকটাই সিঁড়ি। তো বন্ধুরা, তোমরা কে কে এসেছো এখানে তারা কমেন্ট করে দিও, আর ডাউকি ভিডিওটা কেমন লাগলো তারাও কমেন্ট করিও, আর যারা যারা আসুনি অবশ্যই বলবো এসো, মেঘালয়ের আকর্ষণীয় একটা জায়গা হলো ডাউকি, অবশ্যই এসো। আর যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পেজটাকে ফলো করে দিও। চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে। তো হ্যালো এভরিওয়ান, আমরা ডাউকি থেকে এখন গাড়িতে উঠবো, ডাউকি ঘোড়া কমপ্লিট, তোমাদেরকে ডাউকিটা সম্পূর্ণ দেখালাম, গাড়িতে উঠবো। তো ডাউকি ব্লগ এখান থেকে আজকে শেষ করলাম, এবার দেখি কোথায় যাই সেটা পরের ব্লগে দেখা হবে।